ঈদের আগে লাফিয়ে বাড়ছে মুরগির দাম। দিন ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 30 টাকা। স্বস্তির খবর নেই মাছের বাজারেও, এতে ক্ষোভ জানান ক্রেতারা। সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুদিপণ্য, এতে বেচাকেনা কমেছে বলে জানান বিক্রেতারা। রাজধানীর কামরান বাজার ঘুরে আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। ঈদের আগে আরেক দফা বেড়েছে মাছ মাংস সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম, আর মুদি পণ্যের বাড়তি দামের কারণে চাহিদা কম বলে জানান দোকানিরা। ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 250 টাকা পর্যন্ত। ঈদের আগে দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। বিক্রেতারা বলছেন দাম বাড়লেও মুরগির চাহিদা ভালো। ব্রয়লার মুরগি গতকালও ছিল 220 টাকা, আমি আগের দিন 215 টাকা কেজি কিনছি, আজকে মহল্লা গেছিলাম মুরগি কিনতে, সেখানে 250 টাকা কেজি, গভর্নমেন্টের রেট ছিল 220, এখন আমি মহাখালী থেকে আসছিলাম কারণ বাজারে একটু সস্তা কিনতে, সেখানে এসে দিয়ে এখানেও 250 টাকা করে কিনা তো অসম্ভব, আমাদের সীমিত ইনকাম তা তো সম্ভব হচ্ছে না। ব্রয়লার হলো আপনার 250 টাকা। হ্যাঁ, ব্যবসা বিক্রি অনেক ভালো, ব্যবসা বিক্রি ভালো আছে। বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, তবে বেড়েছে মাছের দাম। তেলাপিয়া 220 থেকে 240, পাঙ্গাস 180 থেকে 220, ও রুই আকার ভেদে 350 থেকে 700 টাকায় বেচা কেনা চলছে। এদিকে দাম কমায় ক্রেতা বেড়েছে সবজির বাজারে, তবে হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। আলু কালকে বিক্রি করেছি 40, আজকে 45, কেজিতে 5 টাকা বেশি। পেঁয়াজ তো আমি গতকালকে বেচলাম 50, 45 বেচলাম, কিনছিলাম 40, আজকে কিনছি আপনার 48। ঈদের আগে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।